আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গা না। কোকের বিজ্ঞাপনের মডেল হয়ে সামাজিক মাধ্যমে তুমুল সমালোচিত হচ্ছেন অভিনেতা শিমুল শর্মা। এই সমালোচনা ও মানুষের অনুভূতিতে আঘাত লাগায় ক্ষমা চেয়েছেন ব্যাচেলর পয়েন্টের এই অভিনেতা। কোকা কোলা ইসরায়েলের একটি কোম্পানি, এমন একটি কথা প্রচলিত রয়েছে দীর্ঘদিন ধরে। বিষয়টি নিয়ে কোকা কোলা বাংলাদেশ নানাভাবেই বোঝাতে চেয়েছে যে এটা ইসরায়েলি কোম্পানি নয়, বাংলাদেশের কোকা কোলা বাংলাদেশেই তৈরি হয়। তবে এতে কোকা কোলা উল্লেখযোগ্যভাবে সফল হয়নি, হতে পারেনি। এবার সরাসরি কোকা কোলা কোম্পানি বানালো এমন একটি বিজ্ঞাপন যেখানে স্পষ্ট করে বলে দিল কোকা কোলা 193টি দেশে তৈরি হয় এবং ফিলিস্তিনেও কোকের ফ্যাক্টরি রয়েছে। ইসরায়েলি কোম্পানি নামে যে কথা প্রচলিত রয়েছে তা একেবারে গুজব। এই বিজ্ঞাপনে মডেল হয়েছেন শিমুল শর্মা সহ বেশ কয়েকজন। আমার তো আসলে অ্যাক্টিং প্রফেশনাল অ্যাক্টর না, আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে হয়তো অমিকের কারণে অ্যাক্টিং করা, ওই জায়গা থেকে আসলে পুরোটাই আমার ইমোশন। সোমবার সকাল থেকে এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে, এরপরেই নেটিজেনদের সমালোচনার কবলে পড়ে বিজ্ঞাপনটি। ফলে বিজ্ঞাপনের মডেল শিমুল শর্মা নেটিজেনদের অনুভূতিকে গুরুত্ব দিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছেন। পোস্টে শিমুল বলেন, আমি শিমুল শর্মা, যদিও পরিচয় দেওয়ার মতো একজন অভিনেতা এখনও হয়ে উঠতে পারিনি, কারণ একজন অভিনেতা হওয়ার জন্য যে অধ্যবসায় দূরদর্শিতা দরকার সেটা এখনও আমার হয়ে ওঠেনি, আমি চেষ্টা করছি মাত্র। তাই হয়তো না বুঝে করা আমার কাজ আজ আমার দর্শক তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে, তিনি বলেন। আর আমি ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করব। আমি মাত্র আমার জীবনের পথ চলা শুরু করেছি, আমার এই পথ চলায় ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভকামনা রাখবেন। ধন্যবাদ সবাইকে। শিমুল শর্মা ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে অভিনয়ের মাধ্যম দিয়ে তুমুল আলোচনায় আসেন।